আসসালামু আলাইকুম, তাসলিমাস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নারকেলে কীভাবে ঝরঝরে জর্দা সেমাই রান্না করা যায়। খুব দ্রুত এবং সহজ একটা রেসিপি, মেহমান আসলো, সেমাই যদি বাসা থাকে খুব দ্রুত তৈরি করে ফেলা যায়। তো ঝরঝরে জর্দা সেমাই রান্না করার জন্য আমি প্রথমে এক প্যাকেট হচ্ছে লম্বা সেমাই নিয়ে নিয়েছি। দেখেন, লম্বা সেমাই নিয়ে যেহেতু সেমাইটা কাঁচা অবস্থায় আছে, তো আমি একটু ভেজে নিচ্ছি তেল ছাড়া, ফ্রাই প্যানে দিয়ে চুলাটা কমিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছে আমার সেমাই কালারটা চেঞ্জ হয়ে আসছে, ডার্ক হয়ে আসছে। আপনার যদি না ভেজে নেন তাহলে সে সেমাইটা ভালো হবে না। চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন বা ঘি দিয়ে, আমি একদমই প্লেন ভেজে নিয়েছি। তো সেমাইগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি, আর আমি পুরোটা ঘি দিয়ে রান্না করব না, আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে রান্না করতে পারেন। সাথে আমি প্রায় 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি রিচ হয়ে যায় বলে ফুল ঘি ইউজ করিনি। আর আমার বাচ্চারাও আসলে পছন্দ করে না ফুল ঘিটা, এই জন্য আমি দেইনি। তো আমি হচ্ছে দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি সাথে, দিয়ে হচ্ছে আমি ঘিটাকে ফার্স্টে হচ্ছে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো চুলা আঁচটা কমিয়ে রাখবেন যাতে ঘিটা পুড়ে না যায়, তেলটা পুড়ে না যায়। তো এখন আমি হচ্ছে নারকেল, কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের থেকে একটু বেশি নারকেল দিচ্ছি আমি। আপনারা চাইলে সাথে সাথে কুড়িয়ে দিতে পারেন, আমারটা ডিপে ছিল সেটা দিচ্ছি। নারকেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে, যেহেতু নারকেল দিয়ে সেমাইটা হবে, নারকেলটা বেশি না হলে খেতে ভালো লাগবে না। তো নারকেলটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি লাল করার দরকার নেই, কারণ ওটা আমার ভালো লাগে না, আপনারা চাইলে করতে পারেন। আমি একটু কাঁচা সাদা সাদাই রাখছি নারকেলটাকে, আর কিছু বাদাম আমি অ্যালমন্ড ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদামই দিতে পারেন, সাথে কিশমিস ইউজ করতে পারেন। আমি আসলে কিশমিস দিইনি, বাচ্চারা পছন্দ করেন, বাদামও আরও বেশি দিতে পারেন আপনারা, আর বাচ্চারা একটু কম পছন্দ করে তাই একটু কম দিয়েছি। তো নারকেলটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। তো সেমাইগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নেব, চুলার আঁচটা কমানোই আছে আমার। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আবার নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহিত হতে পারি। আর ভিডিওটা ফুল ওয়াচ করেন প্লিজ। দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নিচ্ছি আমি, এক পর্যায়ে চুলার আঁচটা কমই আছে। তো আমি হচ্ছে এখন চিনি দিয়ে দেবো, আমি প্রায় 3 টেবিল চামচ, মানে 4 টেবিল চামচের কাছাকাছি চিনি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, ডিপেন্ড করে আপনারা কেমন মিষ্টি খাবেন। তো চিনিটাকেও আমি হচ্ছে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলাচটা কম করে এই জিনিসগুলো মিশালে ভালো হবে। তো আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব, কারণ হচ্ছে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ না দিলে একটা পানসে ভাব থেকে যায়। তো আপনারাও দিয়ে দিন, নাহলে হচ্ছে পানসে পানসে লাগবে খেতে, টেস্টটা অত ভালো আসবে না। তো সবগুলো জিনিস আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো মিশানো হওয়ার পরে আমি হচ্ছে এতে দেখতে পাচ্ছেন যে আমার কেমন মিশানো হয়েছে, সেমাইগুলো ভাজাও হয়েছে। আর একটু আমি গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানিটা একসাথে দেব না। আর একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে সবসময় গরম পানিটাই ইউজ করবেন, ঠান্ডা পানি ইউজ করতে যাবেন না। ঠান্ডা পানি ইউজ করলে সেমাইটা ভালো হবে না, বেশি নরম হয়ে যাবে। আর গরম পানি এ পর্যায়ে আমি চুলাচটা মিডিয়াম রেখেছি, আর পানিটা একসাথে দিতে যাবেন না, নাহলে দেখা যাবে বেশি পড়ে গেলে সেক্ষেত্রে সেমাইটা নরম হয়ে যাবে। একটু একটু করে দিবেন, আর দেখে নেবেন যে সেমাইটা সিদ্ধ হচ্ছে কিনা, যাতে খুব বেশি নরমও না হয়ে যায় সেমাই। আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু গলে যায়নি। তারপরে হচ্ছে আমার সেমাইটা একটু একটু করে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন। আরও একটু মনে হচ্ছে গরম পানি দেব আমি, কারণ হচ্ছে আর একটু হতে হবে। আমি একটু পানি দিয়ে দিয়েছি, আর একটু সিদ্ধ হয় সেমাইটা। এই এই নাস্তাটা আসলে খুব দ্রুতই রান্না করে ফেলা যায়,
মেহমান আসলে খুব বেশি সময় লাগে না। আর এই সময়টা গরম গরম খেতেই ভালো লাগে। আসলে মিষ্টি জাতীয় খাবার ঠান্ডা হলে ভালো লাগে আমরা জানি, কিন্তু এই সময়টার ক্ষেত্রে আমি যেটা আমার যেটা ভালো লাগছে, আমি টেস্ট করে দেখলাম যে ঠান্ডা থেকে যে আপনি নামানোর পরে ফ্রিজে ঢুকানোর আগে খাবেন তো সেটা খেতে ভালো লাগে। তো আমার সময়টা প্রায় রেডি, রান্না শেষ, আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন ঝরঝর আছে। তো আমি সময়টাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, খাওয়ার জন্য প্রস্তুত। তো আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।